I've been to see the Prime Minister to resign as Secretary of State for Health and Social Care. I understand the enormous sacrifices that everybody in this country has made, that you have made, and those of us who make these rules have got to stick by them, and that's why I've got to resign. এই যে ভদ্রলোককে দেখলাম উনি হচ্ছে ইউকের হেলথ সেক্রেটারি, ওনার নাম হচ্ছে ম্যাট হ্যানকক, খুবই স্টুপিড ধরনের একটা লোক। উনি রিজাইন করছেন, পদত্যাগ করছেন, রাইট? সো একটা পলিটিশিয়ান একটা এই জায়গায় আসার জন্য উনি হেলথ সেক্রেটারি সারা জীবন পলিটিক্স করার ফসল হচ্ছে এই পদ। তো এত কষ্ট করে এই পদে আসার পর পদত্যাগ করা, তো লাইক পদত্যাগ করার জন্য আপনাকে কী কী করতে হবে, কী কারণে কারণ হতে পারে সেটা করার জন্য, রাইট? সারা জীবনের অর্জনকে আপনি জলে ফেলে দেওয়ার জন্যে। হোয়াট অ্যাবাউট উনি খুন করছেন? ও না। হোয়াট অ্যাবাউট উনি ধর্ষণ করছেন? রং অ্যান্সার। হোয়াট অ্যাবাউট উনি হচ্ছে দুর্নীতি করছেন? আপনাদেরকে একটা পর্বে আলোচনা করছি যে এইসব দেশে দুর্নীতি বিগ ডিল, হিউজ ডিল, মারাত্মক কেলেঙ্কারি। সো মেবি দুর্নীতি করছেন? নো, রং অ্যান্সার। হাউ অ্যাবাউট কোনো পাবলিকে থাপ্পড় মারছেন? নো। তাহলে কী কারণে? ওকে, বেয়ার উইথ মি, কারণটা একটু ডিফিকাল্ট টু কী বলবো টেক। কারণটা হচ্ছে উনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল ব্রেক করছেন। হোয়াট? সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল ব্রেক করার কারণে একজন হেলথ সেক্রেটারি সারা জীবনের অর্জন পানিতে ফেলে দিলেন? মানে এটা তো আমাদের রিয়েলিটির সাথে চায় না, রাইট? আমাদের দেশে হচ্ছে তো খুন গুম, আমাদের কালো বিড়াল যখন টাকা সহ ধরা খাইছেন তারপর উনি পদত্যাগ করছিলেন? করেন নাই। আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, যত দুনিয়া স্ক্যান্ডেল হোক, ওনারা তো কখনো পদত্যাগ করেন না। লাইক পদত্যাগ ইজ নট এ থিং ইন আওয়ার কালচার, ইন আওয়ার ওয়ার্ল্ড। সেখানে রুল ভাঙার কারণে পদত্যাগ করা, লাইক মানে কি? একটা কথা আছে না, যে যে যাক জুতা পেটা করছে অপমান তো করতে পারে নাই। তা আমাদের মান অপমানটা এরকম, বুঝেন নাই? সো আমরা স্পিন দিয়ে ফেলবো যে জুতা দিয়ে পিটাইছে তো কী হয়েছে, অপমান করে নাই। স্পিন দিয়ে সব কিছুকে জায়েজ, সব কিছুকে অ্যাকসেপ্টেবল বানায় ফেলি, রাইট? এবং পদত্যাগ করা ইজ নট এ থিং। তো সেই বাস্তবতায় আর কি, সেই বাস্তবতা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল না মানার কারণে পদত্যাগ করছেন, এটা একটু আমাদের সাথে মেলে না, আমাদের সাথে যায় না, ঠিক, রাইট? এটা এটা ফুল স্টোরি না। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল কীভাবে ব্রেক করছেন, উনি হচ্ছেন একজন ভদ্রমহিলাকে কিস করছেন। তাইলে কি ভদ্রমহিলা অভিযোগ আনছে ওনার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের? না, এটা কনসেনচুয়াল কিসিং, সো দ্যাটস নট এন ইস্যু। এগুলো আবার আপনাদের একটু বুঝতে সমস্যা হবে বাংলাদেশের কালচার, কারণ ওয়েস্টের কালচার এটা তো ইজ নট এন ইস্যু। কেউ যদি কনসেনচুয়ালি কিস করে দ্যাটস অ্যাকসেপ্টেবল, রাইট? সো সেটা ইস্যু না। তো সেইভাবে উনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল ব্রেক করছেন। নাও উনি যাকে কিস করছেন উনিও হচ্ছে ম্যারিড মহিলা, আর মিস্টার হ্যানকক যিনি উনিও ম্যারিড। সো বেসিক্যালি এটা একটা কেস অফ ইনফিডেলিটি, এটা একটা ইনস্ট্যান্স অফ ইনফিডেলিটি, মানে বউয়ের সাথে প্রতারণা আর কি, পরকিয়া, বা হাজব্যান্ডের সাথে প্রতারণা। কিরে নারীবাদী হয়ে গেলাম কবে, পুরুষকে শুধু ব্লেম করতেছি। সো এটা একটা প্রতারণার কেস না। সেই কারণে কি লোকজন গরম হয়ে দাবি জানাইছে? না, মূলত দাবিটা উনি যদিও এখানে একটা ইনফিডেলিটির ঘটনা করছে, কিন্তু পাবলিক ডিডেন্ট বদার, যেহেতু এটা একটা কনসেনচুয়াল ব্যাপার। পাবলিক বদার্ড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে উনি হেলথ সেক্রেটারি হয়ে কিছুদিন আগে উনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল অ্যাপ্লাই করছেন নাগরিকের উপরে। It was less about the moral issue about two married people having an affair and more about the fact that he broke social distancing rules as the health secretary who was setting the rules in the first place, asking the public to abide by it and then disregarding it in his own private life. And I think ultimately that's what made the position untenable. Really less about the moral question and more about the fact that he says do one thing and then acts the other way. So manusher obhijog khober jaga ta hocche mistrust, je uni nije jeta jonogoner upor je ain proyog korteche shei ain uni nije mantasen na, eta hocche manusher gorom howar jayga. Very interesting. Like shobhota ar ki, shobhotar sathe ektu shomoy shomoy ta amra porichito hoye shob ghotonar moddhe diye kichu din age ekta episode korechhilam, actually apnader ke dekhaichhilam ki o ইমানুয়েল ম্যাক্রোকে যখন থাপ্পড় মারছিল এক নাগরিক, রাইট? এবং সেই থাপ্পড় মারার কারণে সেই নাগরিককে প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারছে, সারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লিডারদের একজন, একটা সাধারণ পাবলিক। তো ওই লোককে তো অবশ্যই তুলে নিয়ে ডিম থেরাপি দেওয়া হয়েছে। নো, ডিম থেরাপি দেওয়া হয় নাই, জাস্ট জরিমানা অথবা জেল হইতে পারে হাইস্ট 5-6 মাসের, অথবা জরিমানা। হ্যাঁ, সো এগুলো হচ্ছে সভ্যতা আর কি। নাও
সভ্যতার আইডিয়ার সাথে তো আমরা পরিচিত হয়, এটা আমাদের জন্য প্রয়োজন, যদিও এটা আমাদের জন্য ইরেলেভেন্ট, লাইক সভ্যতা আমাদের দেশে তো বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা নাই, তারপর তো অন্য কথা, বাট স্টিল পৃথিবী কীভাবে চলে, আইডিয়াল সিনারিওটা কী সেটা আমাদের জানা দরকার, তো সেটা জানাইলাম না। এখানে অনেক টুইস্ট আছে, এবার একটু টুইস্টগুলো আলাপ করি ওয়ান বাই ওয়ান। সেটা হচ্ছে আজকে সকালেই মানে ইন্ডিপেন্ডেন্টলি আই ওয়াজ টকিং টু মাই ওয়াইফ, এবং এই আমরা আলোচনা করতেছিলাম অন্য একটা কারণে, তো বলতেছিলাম আর কি যে যে পরকীয়ার ক্ষেত্রে হইতেছে এই ব্যাটাগুলো প্রচণ্ড রোমান্টিক হয়ে যায়। হ্যাঁ, নিজের বউর বেলায় রোম্যান্স কই থাকে, এই রোম্যান্স কিন্তু নিজের বউ, এটা আমার ওয়াইফ অ্যাকচুয়ালি ওয়াজ মেকিং দ্যাট পয়েন্ট। তো আমি বলতেছিলাম আর কি যে এটার কারণ হচ্ছে বউ তো লাইক উই টেক ইট ফর গ্র্যান্টেড, বউ তো আছে, বুকি কোথাও চলে যাচ্ছে, পরকীয়ার ক্ষেত্রে তার একজনকে পটাইতে হবে, পটাইয়ে তাকে রাখতে হবে, হ্যাঁ, তো তখন এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে, তখন রোম্যান্স না করে উপায় নাই। হ্যাঁ, সো জায়গা আমরা জোকিং অ্যাবাউট ইট, এবং আজকে এই ঘটনা, এই লাইক কয়েক ঘন্টা পরে এই ঘটনা পরে আমার মনে পড়লো এই কনভারসেশনটার কথা, দ্য কনভারসেশন আই হ্যাড উইথ মাই ওয়াইফ দিস মর্নিং আর কি। তো এইখানের মধ্যে যে দেখেন ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই, দেখানোটা একটু ডিফিকাল্ট হবে, কারণ উনি ভদ্রলোক ওয়াজ বিং সো রোম্যান্টিক, রোম্যান্টিক লাইক হি ওয়াজ অল ওভার হার বডি আর কি। হ্যাঁ, এই বয়সে, এই বৃদ্ধ বয়সে একটা ভদ্রলোক, একটা বৃদ্ধ মহিলা, হ্যাঁ, এই বয়সও তারা হইতেছে, তাও আবার হচ্ছে কি বলে এটা কি যেন একটা, ও কিঙ্কি একটা ওয়ার্ড আছে ভালো, কিঙ্কি, হি ওয়াজ বিং কিঙ্কি, বোথ ওয়ার বিং কিঙ্কি অ্যাকচুয়ালি। কী রে, আমি কি নারীবাদী হয়ে গেলাম, আই কিপ ব্লেমিং দ্য গাই অনলি, এটা কেমনি কি। হ্যাঁ, ওকে, সো মহিলা বেশ কিঙ্কি হয়ে এরকম করে করে আসছে ওই লোকের কাছে, ওই লোক ওয়াজ লাইক বিং রোম্যান্টিক। সো আমি একটু কি ব্লার করে দেখাবো কিনা ভাবতেছি, একটু ব্লার করে দেখাই নিলে আমার নিজের একটু অস্বস্তি লাগবে এই জিনিস দেখাইতে, রাইট? সো হ্যাভ এ লুক। না, আমি চিন্তা করতেছি যে এই হেলথ সেক্রেটারি যে ম্যাট হ্যানকক, ওনার বউ তো নিশ্চয়ই এটা দেখছে, ইটস অল ওভার দ্য প্লেস এই ভিডিও, রাইট? ইন্টারনেটে দেখার পর উনি কি দুঃখ এই কারণে পাইছে যে ওনার ওনার হাজব্যান্ড চিটেড অন হিম হার, না কি কারণে কষ্ট পাইছে যে কী ব্যাপার তুমি এত রোম্যান্টিক এই জায়গায়, আমার সাথে তো এত রোম্যান্স দেখি না, আমার সাথে তো জাস্ট ধরো থকতা মারো পেরে, এখানে তো রোম্যান্স আসে কোথেকে। থার্ড যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাই, এই ঘটনাটা বাংলাদেশে ঘটলে কি হইতো বলুন তো, যে একটা বিবাহিত পুরুষ এবং একটা বিবাহিত মহিলা, দে ওয়ার চিটিং অন দেয়ার পার্টনার, দুজনেই যেহেতু ম্যারিড, কিন্তু বিচারটা কী হইতো, বিচারটা হইতো নারীটা হইতেছে খালাস, পুরুষটা হইতেছে ফাঁসি, বাঙালির দাবি কিন্তু এটা হইতো যে পুরুষটাকে ফাঁসি দেওয়া হবে, সে প্রতারণা করছে বউয়ের সাথে, সে এই করছে, সেখানে পুরুষের ফাঁসি, এবং ইনফ্যাক্ট এটা বাংলাদেশের ল সেটাই বলে, আপনি যদি পরকীয়া করেন তাহলে হচ্ছে মহিলার কোনো শাস্তি হবে না, পুরুষের শাস্তি হবে, নারীবাদী সুরগুলা কই, তোরা এত এত আদর্শ, এত ন্যায় বিচারের জন্য লড়াই করো, সেটা কি ন্যায় বিচার? এটা তো ন্যায় বিচার না, এটা একটা অসভ্য আইন বাংলাদেশে, রাইট? কিন্তু না, তাদের এটা নিয়ে কোনো ইস্যু নেই, যে কারণে আমি এদেরকে প্রচণ্ড দূর উপর রাখি, কারণ এদের নৈতিক অবস্থান নেই, আদর্শিক অবস্থান নেই। সো এটা হচ্ছে জায়গা, সো এখানে আমি যে বিভিন্ন দিক আছে দিকগুলো একটু একটু করে টাচ করতে চাইলাম, যে বিল ক্লিন্টন হচ্ছে তার ওই মেয়ে হচ্ছে ইয়ে ছিল, ইন্টার্ন ছিল ওই যে মনিকা লিউনস্কি, যে কারণে বলতেছে যে এইডের সাথে, সেক্রেটারির সাথে, ইন্টার্নের সাথে এগুলা কিন্তু, এবং এই যে ইয়ে দেখলাম আমরা বিল ক্লিন্টনের ঘটনা, সেও তার অফিস অফিসার কলিগদেরকে অ্যাপ্রোচ করতো বলে এখন অভিযোগ আছে, এবং এগুলো সামনে উঠে আসে না, যদি সামনে উঠে আসে আমরা যদি জানতে পারি পর্দার আড়ালে কত কিছু হয়, ইভেন যদি কিছু নাও হয়, কোনো ঘটনা যদি তাদের মধ্যে নাও ঘটে, কী জানি বলে এগুলোকে ফ্লার্টিং, ফ্লার্টিং অ্যান্ড স্টাফ এগুলো তো চলেই, এইসব কারণে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট লাইক ইসলামের যে রিকোয়ারমেন্ট, এবং আবার অনেক কিছু আসবে যে হ্যাঁ এত মানুষ চলাফেরা করতেছে, সবাই কি করতেছে না, সবাই করতেছে না, সবাই পরকে করতেছে না, কিন্তু লাইক সাইড লাইন ফ্লার্টিং মার্টিং এগুলো আমার মনে হয় চলে প্রচুর, যদি না আপনি মোরাল খুব হাই স্ট্যান্ডার্ড থাকে আপনার। তো যা হোক, আই ডাইগ্রেস, অর মেবি আই ডু নট, আই এম নট, কারণ হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট ইস্যু, রাইট? এরকম যে পরকিয়া ইনফিডেলিটি আমাদের সমাজে কী পরিমাণ ওয়াইড স্প্রেড, আমরা ওয়েদার আমরা জানি বা না জানি, আমরা এটার ব্যাপারে অবগত হই বা না হই, আশেপাশে অনেকেই করে বেড়াচ্ছে,
নেসেসারলি সেক্স পর্যন্ত যাচ্ছে না সবার ক্ষেত্রে, তার মানে এই না যে পরিস্থিতি খারাপ না, সমাজের পরিস্থিতি ভয়াবহ। আরেকটা হচ্ছে যে পদত্যাগ, সারা জীবন ফর পলিটিক্স করে একটা পদ সরকারি বড় পদে গেছে, সেখানে যাওয়ার পর পদত্যাগ করছে, কী কারণে? উনি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুল সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করে নিজে মানে নাই। মানে এগুলো দেখলে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কি বোকা, লাইক কীভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা লাগে জানে না।